নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজকের ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি ছিল। আজকের ভিডিওটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়বে। দেখো, এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা বিশাল নাম্বার কিন্তু ক্যারি করে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তোমার পুলিশ কনস্টেবল বলো, এসআই বলো, WBCS বলো, অন্যান্য যে কোনো কমিউনিটির ক্ষেত্রে দেখবে যে এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা বিশাল তোমার এফেক্ট করে। তো এইটা কীভাবে পড়বো না পড়বো এই বিষয়ে তোমরা অনেকেই জিজ্ঞেস করছি, দাদা এটা কীভাবে পড়বো। তো সমস্তটাই আমি বিশ্লেষণ করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো যেভাবে আমি করতাম বা এখন আমি চেষ্টা করছি কীভাবে করার। তো সেইগুলো সেইভাবে তোমরা করবে কারেন্ট অ্যাফেয়ার্সটা, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা হিউজ পরিমাণ নাম্বার থাকে। তো বিষয়টার মধ্যে আসছি, আর ভিডিওটা একদম এরকম ভিডিও হয়তো তুমি অন্যান্য কোনো চ্যানেলে পাবে না, তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হয়তো অনেক ভিডিও পাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা পড়বে কোনটা বাদ দেবে তো সেই বিষয়গুলো কিন্তু অনেক চ্যানেল, মানে কোনো কেউ বলতে চায় না বিষয়গুলো বা বলার সময় তাদের থাকে না, কারণ তারা অন্যান্য বিষয় নিয়ে বেশি কাজ করেন। তো আমি এখানে বিষয়টা বলছি কেন, মানে ছাত্রদের বা ছাত্রীদের বিভিন্ন যে খুঁটিনাটি বিষয়গুলো জানার দরকার আছে, মানে যেইগুলো অবশ্যই জানার দরকার, যেগুলো দ্বারা আমরা উপকৃত হবো বা যেইগুলো দ্বারা আমরা বুঝতে পারবো যে কোনটা আমাদের করা উচিত বা কোনটা উচিত নয়। কেন আমি সারা বছর ধরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো বা অনেক পড়বো সেটা পড়ে তো আমার লাভ নেই। কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে করবো এবং কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে মনে রাখবো, তো সেই বিষয়গুলো আমরা একটু করে আলোচনা করবো। আশা করছি তোমরা পুরোটা ভিডিওটা দেখবে এবং তোমাদের ভালো লাগবে, উপকৃত হবে। তো চলো আমি মোটামুটি বলছি কারেন্ট অ্যাফেয়ার্স কী করে করবে। দেখো, যে কোনো পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রায় 10-এর কাছাকাছি কিন্তু নাম্বার থাকে। এই 10 নাম্বার কিন্তু ভাইটাল নাম্বার, মানে আমি বলছি 25-এর মধ্যে। তোরা আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে 25 থাকে, এই 10-এর মতো নাম্বার কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে। এবার এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নাম্বারটা তোলা কিন্তু মানে খুব একটা কঠিন বলবো না, সহজ। কোন কোনগুলো মানে কোন কোনগুলো পড়বো, কোন কোন বিষয়গুলো পড়বো, কোনগুলো বাদ দেবো বা কীভাবে পড়বো। প্রথম কথা, কারেন্ট অ্যাফেয়ার্স করতে গেলে আমরা কী কী করবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসছি। এবারে তাহলে আমরা কী করবো, কারেন্ট অ্যাফেয়ার্সে তো অনেক রকম বিষয় থাকে বা অন্যরকম অনেক রকম জিনিস থাকে, কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না, প্রথম কী করবো। দেখো, প্রথম আমাদের প্রথম কাজ কী হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে একটা খাতা করার। প্রথম কাজ হচ্ছে একটা খাতা আমাদের করার, যে খাতাতে আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স টুকবো। প্রতিদিনের কীভাবে টুকবো, আমি কি সব কারেন্ট অ্যাফেয়ার্স টুকবো? না, আমি সব কারেন্ট অ্যাফেয়ার্স টুকবো না। আমি কী করবো, তুমি আমি তোমাকে বলছি, তুমি যে কোনো একটা চ্যানেল, তুমি যে কোনো একটা চ্যানেল, তুমি ইংলিশ ভার্সন হতে পারে, হিন্দি ভার্সন হতে পারে, বাংলা ভার্সন হতে পারে। যদি SSC লেভেলের পরীক্ষা দাও তাহলে ইংলিশ ভার্সন বা হিন্দি ভার্সনটা দেখো, যদি বাংলা লেভেলের পরীক্ষা দাও মানে ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড পরীক্ষা দাও তাহলে যে কোনো একটা বাংলা চ্যানেল দেখতে পারো। সেখান থেকে মোটামুটি দেখবে যে কোনো চ্যানেলে তুমি ওখান থেকে 15-20টা কারেন্ট অ্যাফেয়ার্স করায় প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন করায়। কিন্তু 15-20টা কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ রাখা বা মনে রাখার কোনো প্রয়োজন নেই, প্রতিদিন করায়, ঠিক আছে। ওই সেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি পড়বো সেটা করলে হবে না, মানে আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিদিন খুব বেশি 15 মিনিট আমি সময় দেবো, 15 মিনিট প্রতিদিন আমি কারেন্ট অ্যাফেয়ার্সে 15 মিনিট সময় দেবো, কারণ তার বেশি সময় দেওয়ার দরকার নেই। সারা বছর 15 মিনিট করে সময় দিলে প্রচুর সময় হয়ে যায়, সময় দেবো। কী করবো আমি, প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সে যে কোনো ভিডিও চালাবে, ভিডিও চালিয়ে প্রথম কাজ হবে আমার 1.5x এর ভিডিও দেখা। প্রথম কাজ হবে 1.5x এর ভিডিওটা দেখা, তা আমার ভিডিও দেখতে পারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো 1.5x তুমি ভিডিওটা দেখবে, আর দেখার সঙ্গে সঙ্গে তুমি যে কোনগুলো কোনগুলো টুকবে কোনগুলো টুকবে না বিষয় করে, মানে এগুলো দুটো প্রসেস হবে আমি বলছি আগে। প্রথমে হচ্ছে এরা যে প্রতিদিন সপ্তাহে একদিন কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা রাখবে সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে প্রথম দিন কী করবে, প্রথমে কী করবে, প্রথমে ধরো লিখলো 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখলো, ওখানে লিখলো, ওখানে বললো যে যে ভারতবর্ষের অমুক মন্ত্রী হলেন অমুক, ঠিক আছে। ধরো শিল্প, ভারতবর্ষের শিল্পমন্ত্রী, ঠিক আছে, লিখে শিল্পমন্ত্রী হলেন বলে দিয়ে দিলেন, তার নাম দিয়ে দিলেন, ঠিক আছে, ব্যাস। এবারে সে কোথাকার মন্ত্রী বা কোথাকার বিধায়ক বা কোথাকার এমপি সেটা পাল জানলে ভালো, না জানলে কোনো দরকার নেই। কোনো একটা পণ্য দেখো, দেখা গেলো জিআই ট্যাগ পেয়েছে, হতেই পারে যে কোনো জিআই ট্যাগ পেলো নতুন করে, সে জিআই ট্যাগ কোনটা পেলে, যা জিআই ট্যাগ পেলো লিখে ওরা লিখে দেবে সেটা কোথায় পেয়েছে কী হয়েছে লিখে দেবে, ব্যাস, আর কিছু দরকার নেই। এরকম টাইপের গুরুত্বপূর্ণ কিছু একদম 15-20টা দিলেই 15-20টা। যেমন তোমার ধরো বিভিন্ন রকম অ্যাপয়েন্টমেন্ট থাকে, সব অ্যাপয়েন্টমেন্ট দরকার হয় না, এটা তুমি যখন বেশি বেশি করে ঘাটবে তখন তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম, এই যে আমরা 10-15 মিনিট করে করছি সেটা হচ্ছে আমাদের একটা কাজ। মোটামুটি 15-20টা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সেখান থেকে বেছে বেছে 5-7টা আমি কারেন্ট অ্যাফেয়ার্স তুলবো। কোনগুলো তুলবো সেটা তুমি প্রতিদিন ঘাটতে ঘাটতে পিআইকিউ করতে করতে নিজেই বুঝে যাবে, সেটা আমাকে ফালতু বলে সময় নষ্ট করে লাভ নেই, তুমি নিজেই বুঝে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম দিকের কাজ। এবার দ্বিতীয় দিকের কী কাজ হয়, মানে দ্বিতীয় দিক বলতে এটা হচ্ছে সপ্তাহের লাস্টের দিকে, ধরো তুমি সোমবার বা তোমার সোমবার বলছি রোববার বা শনিবার তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেক চ্যানেল দেয় না বা দিলেও তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দেখার দরকার নেই, ওটা কী কাজ করবে, ওটার জন্য মানে ওই সময় কী করবে একটা আলাদা খাতা বানাবে। সেই খাতাতে কী হবে, সেখানে ইম্পর্টেন্ট কিছু জিনিসটা টোকা থাকবে, যেমন ওই খাতাতে তোমার 3-4টা করে পৃষ্ঠা করে ভাগ করবে। যেমন প্রথম হচ্ছে কি জিআই ট্যাগ, জিআই ট্যাগ বলে একটা কিছুটা পৃষ্ঠা ভাগ করবে। জিআই ট্যাগে কী হবে, তোমার
আচ্ছা একটা জিনিস বলে রাখি, লাস্ট সিক্স মান্থ, ঠিক আছে, লাস্ট সিক্স মান্থ একটু খুলে গেল, দাঁড়াও, কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে লাস্ট সিক্স মান্থ, লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাকাউন্ট তুলবে। এবারে তুমি কি করো, জিআই ট্যাগটা ধরো 2024 সালের প্রথম জানুয়ারি মাস করছো, ঠিক আছে, তো জিআই ট্যাগ পরপর এরকম তুমি 10 5 6 20টা তুমি রেখে দিলে, এক নম্বর জিআই ট্যাগ দেখলে যে ধরো একটা, ধরো কোনো জায়গাটা ধান পেয়েছে, ঠিক আছে, কথা কথা কোনো একটা ধান পেয়েছে, কোনো একটা জায়গার ধান পেয়েছে, কোথায় পেয়েছে, ধরো কোনো একটা জায়গার পেয়েছে, আমি ধরো আমাদের বারাসাত কথা কথা এখানে হয় না করে দিতে হবে, তো ধরো বারাসাত বারাসাতে ধান পেয়েছে, ঠিক আছে, যে কেন পেয়েছে কি পেয়েছে দরকার নেই, বারাসাত ধান পেয়েছে, আর জিআই ট্যাগটা কবে পেয়েছে সেটা লিখলে লেখো, তাহলে ধান পেয়েছে কোথাকার কি কি পেয়েছে, মানে কোন জিনিসটা পেয়েছে কোথাকার জিআই ট্যাগ, এটা হয়ে গেল। এবারে বিভিন্ন রকম ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়, সেটার জন্য একটা পৃষ্ঠা করলে ইউনেস্কো সাইট, ঠিক আছে, ইউনেস্কো সাইট থেকে সেটা কোনটা কোনটা নতুন করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আসছে সেটা তুমি করলে, ঠিক আছে। তারপরে ধরো বিভিন্ন রকম তোমার খেলার ক্ষেত্রে প্রাইজ হয়, ঠিক আছে, বিভিন্ন রকম ক্রিয়া ক্ষেত্রে অবদান, এরকম একটা পৃষ্ঠা করলে ক্রিয়া ক্ষেত্রে অবদান, এই অবদানের ক্ষেত্রে যেটা পৃষ্ঠা করলে। এবার এখানে কি হয়, এক নম্বর দিয়ে ধরো দেখা গেলো যে অর্জুন পুরস্কার একজন পেয়েছে, ঠিক আছে, অর্জুন পুরস্কার বলো 2023 সালে অর্জুন পুরস্কার কে পেয়েছেন লিখলে, লেখার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। আর দ্বিতীয় নম্বর চলে আসলো, এখানে দেখা গেলো খেল রত্ন পুরস্কার, লেখাটা ছোট ছোট লাগছে তোমাদের, এগুলো মুখে মুখে বলে দিচ্ছি বুঝতে পারবে না, বড় বড় লিখতে এখন আমি অঙ্ক ভঙ্গ করালে বড় বড় করে বলবো। খেল রত্ন পুরস্কার, তো এটা কে কে পেয়েছে কোথায় পেয়েছে এটা হলো। তারপর বছরে দেখবে তুমি ডিসেম্বর ডিসেম্বরের দিকে কি হয়, এই তোমার কি হয় ওখানে ওই নোবেল প্রাইজ বিষয়গুলো, নোবেল প্রাইজ থেকে প্রচুর রকম প্রশ্ন আছে, তো নোবেল প্রাইজের একটা পৃষ্ঠা হবে, নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার, নোবেল পুরস্কারে হচ্ছে কে কোনটা পেয়েছে সেটা তুমি ঢুকবে, শিক্ষাক্ষেত্রে শিল্পক্ষেত্রে শান্তি ক্ষেত্রে বিভিন্ন রকম যেগুলো যেগুলো আসবে সেগুলো সেগুলো পরপর ঢুকবে, এগুলো হচ্ছে। তো এবার হচ্ছে এটা হচ্ছে তোমার ওই খাতাতে করছো পৃষ্ঠাতে প্রত্যেকটা ভাগ থাকছে। এবার কি হবে, বছর ওই মাসে একবার কি দুবার একটু রিভাইজ করে নেবে, ব্যাস, কারেন্ট অ্যাফেয়ার্স নতুন করে কিছু করার দরকার নেই। আমি সারা বছর ধরে কারেন্ট অ্যাফেয়ার্স আমি সবসময় করে পড়ছি, পড়ার পরে আমি আলটিমেট ভুলে যাচ্ছি, করার দরকার নেই, এইভাবে পড়বো। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বললাম, খাতা পৃষ্ঠা পৃষ্ঠা করে ভাগ করে নেবো, 10টা 5টা 5-6টা করে পৃষ্ঠা করে ভাগ করবে, অত পৃষ্ঠা লাগে না, 3-4টা করলেই হয়, যে কোনো একটা খাতা কিনে করে নিলে তোমার হয়ে যাবে, ভাগ করে নেবে, ভাগ করে নিয়ে টুকটুক টুকটুক করে এরকম করে নেবে, দেখবে আস্তে আস্তে বছরের শেষে গিয়ে তোমার সমস্ত কিছু মনে থাকছে। তার সঙ্গে করে অবশ্যই মক টেস্ট, মক টেস্ট তোমাকে অবশ্যই দিতে হবে, মক টেস্ট না দিলে কিন্তু তুমি কখনোই কারেন্ট অ্যাফেয়ার্স তুলতে পারবে না। তুমি যে কোনো মক টেস্ট, মক টেস্টটা বিভিন্ন ভাবে দেওয়া যেতে পারে, তুমি কুইজ দিতে পারো, তুমি বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কুইজ দিতে পারো, বা বিভিন্ন রকম তোমার অ্যাপ রয়েছে সেখানে দিতে পারো, বিভিন্ন রকম বই রয়েছে বই কিনে দিতে পারো, তো এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কিন্তু তুলতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট লাস্ট 6 মাস করবে, আর 6 মাসের থেকে বিশেষ করে আর একটা ট্রিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কোন সময় করা উচিত আমি মনে করি, যেই সময়টায় তোমার ধরো ফর্ম ফিল আপটা শুরু হয়েছে সেই সময়ের আগে দরকার নেই, সেই ফর্ম ফিল আপের থেকে লাস্ট অব্দি করবে, ঠিক আছে, কেন কি মানে প্রশ্নটা যখন ফর্ম ফিল আপটা হয় তারপরে কিন্তু প্রশ্ন তৈরি হয়, আর সেই সময়টাতে মানে সেই ওরিয়েন্টেড যে বিষয়গুলো রয়েছে, ধরো নোবেল প্রাইজ রয়েছে, বা তোমার ধরো রাজনীতির ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তিত্ব কোনো কিছু করেছেন, বা তোমার দেশের কোনো কিছু একটা হয়েছে, কোনো কিছু একটা পাওয়া গেছে, কোনো একটা গুহা পাওয়া গেছে, কোনো একটা খনিজ তেল পাওয়া গেছে, বা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো একটা কোনো একটা কিছু ঘটে গেছে, কোনো রকম একটা চুক্তি হয়েছে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আসে, সামরিক বা বাহিনীর বিভিন্ন মহড়া এইগুলো কিন্তু আসে, তো একটু বিশেষ করে একটু চোখকার খেয়াল করে রাখতে হবে, মানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স করতে গেলে আমাকে কমন সেন্স রাখতে হবে, কমন সেন্স দেখে আমাকে করতে হবে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স করতে গেলে তোমাকে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে কমন সেন্স, কমন সেন্স, কমন সেন্স, এই কমন সেন্স যদি তোমার ঠিকঠাক থাকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে আশা করি খুব একটা আটকাবে না, আর কারেন্ট অ্যাফেয়ার্স যদি হ্যাঁ খুব কঠিন কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয় সেক্ষেত্রে তোমার আটকালে সবারই আটকাবে, তো মোটামুটি এই বিষয়গুলো করবে, আর বেশি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘাটার দরকার নেই, যেটুকু বললাম এটুকু, এই বিষয়ে এর থেকে বেশি করতে গেলে তোমার এক্সট্রা সময় নষ্ট হবে, আর এই 10 নম্বর থেকে এই যে কোথায় বললাম এখানে বললাম না যে 25-এর মধ্যে ধরো 25-এর মধ্যে 10 কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, সেখান থেকে তুমি যদি 7 তোলো এনাফ, এনাফ কারেন্ট অ্যাফেয়ার্স 7 তোলা এনাফ, কারণ তুমি তুমি অঙ্ক রিজনিংয়ের টোটাল নাম্বারটা তুলবে, তুমি যদি ঠিকঠাক করে পরীক্ষা দাও তুমি অঙ্ক রিজনিংয়ের টোটাল নাম্বারটা তুলবে, যদি 50 থেকে 50-এ 50 ওটা উঠে যাবে, ঠিক আছে, 50-এ 50 না হলে 49 উঠবেই, তো সেইভাবে প্র্যাকটিসটা করো, তা কারেন্ট অ্যাফেয়ার্সে 3 নম্বর ছাড়লে অসুবিধা নেই, তো এটাই এটাই মেন্টালিটি রাখবে। আর হ্যাঁ তোমরা ভাবতে পারছো 25-50 কীভাবে উঠবে, হ্যাঁ উঠবে 50-50 উঠবে,
তো প্রিপারেশন ঠিকঠাক রাখবে। আমার চ্যানেলে ভিডিও ভিডিও আসছে, তো ভিডিওগুলো দেখো, অঙ্ক টুকটাক করে ভিডিও করার চেষ্টা করছি। সময়টা একটু সরি সময়টা একটু কম পাচ্ছি, আর ভিডিও করার একটু সময় হয় না। ভিডিও করতে গেলে দেখো তোমাদেরকে করাতে গেলে আমাকেও নিজেকে আগে একটু প্র্যাকটিস করতে হবে, নিজেকে রেডি করতে হবে, তার কারণ আমি বিগত প্রায় 8-9 মাস ধরে পড়াশোনার মধ্যে নেই। তো সেইগুলো আমাকে করতে হবে, করার পরে আমাকে করাতে হবে। তো বিষয়গুলো আমাকে একটু সময় দাও, আমি টুকটুক করে করবো। তো নেক্সট ভিডিও সরল সুদের আসবে, সরল সুদটা আমি নতুনভাবে সরল সুদ করাবো, যে কীভাবে কীভাবে সরল সুদে করতে হয় সেই বিষয়গুলো দেখবো। আর তার সঙ্গে একটা কথা বলে রাখি যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র ডিসকাস করা হবে, গ্রুপটা ওপেন টু অল থাকবে। গ্রুপটাতে তোমরা ডিসকাস করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই গ্রুপের মধ্যে ডিসকাস করবে, এবং একটা ফেসবুক গ্রুপ দুটোই খুলে দিচ্ছি, সেই গ্রুপের মধ্যে ডিসকাস করবে যে কীভাবে প্রিপারেশান, মানে কীভাবে হচ্ছে, কোন কোন চ্যাপ্টারগুলো সমস্যা হচ্ছে, এবং যে অঙ্কটা তোমার আটকাচ্ছে, ধরো একটা অঙ্ক আটকাচ্ছে তোমার, হতেই পারে আটকাতে পারে, অঙ্কটুক করে গিয়ে অঙ্কটা তুমি ওখানে পোস্ট করে দিলে তারা রিপ্লাই দিল, ঠিক আছে। এক্সাম মোটিভেশন ডিসকাশন গ্রুপ, এমন একটা গ্রুপের নাম হবে, আমি সব ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো একটা গ্রুপ হবে, গ্রুপের মধ্যে ওইগুলো আলোচনা করবে, হোয়াটসঅ্যাপ ফেসবুক দুটোতেই। তো যারা ফেসবুকে আছো তারাই গ্রুপে জয়েন করো, যারা নেই জয়েন করার দরকার নেই, আর হোয়াটসঅ্যাপে যারা আছো তারাই জয়েন করো, নতুন করে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক করার দরকার নেই। তো ওখানে গিয়ে তুমি পোস্ট করে দিলে কেউ না কেউ তোমার উত্তরে রিপ্লাই দিয়ে দেবে, ঠিক আছে। এটা এটা মাথায় রাখো, এভাবে প্র্যাকটিসটা করতে হবে আমাদেরকে, তোমরাও করবে, আমরাও করবো, মানে সবাই মিলে একসঙ্গে করবো, এবং প্রিপারেশনটা সেইভাবেই হোক যাতে তোমার চাকরিটা হয়ে যায়, যাতে তোমার বেকারত্ব থেকে মুক্তিটা পাও, যাতে খুব তাড়াতাড়ি তোমার স্বপ্ন পূরণ করতে পারো, কারণ স্বপ্ন পূরণ করানোর জন্যই এই লড়াই, এই চেষ্টা, এই সমস্ত কিছু। আশা করি তোমাদের স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হবে, খুব শীঘ্রই তোমরা একটা ভালো দিন দেখতে পাবে, তোমাদের খুব শীঘ্রই তোমাদের মানে অন্ধকারটা ঘুচে যাবে, আর মানে খুব শীঘ্রই হয়তো নোটিফিকেশান আসবে, খুব শীঘ্রই হয়তো তোমাদের চাকরিটা হয়ে যাবে। আর যা বোঝা যাচ্ছে মোটামুটি খুব দ্রুতগতিতে কিন্তু এগোচ্ছে, চাকরি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো একটু লড়াইটা জারি রাখো, ধৈর্য ধরে রাখো, ধৈর্য ধরলে অবশ্যই সফল হবে, সফল হওয়াটা তোমার সফল হতে হবে, তোমাকে হবে মানে সফল তোমাকে হতে হবে, তোমার লড়াই তোমাকেই জিততে হবে, আর তোমার চেষ্টা তোমাকেই করতে হবে। কেউ পরীক্ষা হলে তোমাকে লিখে দিয়ে আসবে না, কেউ তোমাকে পরীক্ষা হলে তোমাকে উত্তর বলে দেবে না, তোমারটা তোমাকেই করতে হবে। স্যার বা টিচার যে তোমরা রয়েছেন তাকে সম্মান করো, সে যেটা শেখাচ্ছেন সেটা তুমি শেখো, আর একটু চারিদিকে চোখ কান খোলা রেখে পড়াশোনা করো, কারণ চোখ কান না খোলা রাখলে কিন্তু সমস্যা। কারণ তোমাকে তোমার তুমি যখন বসে বসে মোবাইল ঘাঁটছো, তুমি আজকে এখন ভিডিওটা দেখছো, তোমার পাশের বন্ধু তোমার সেই জায়গাটায় অঙ্কটা করছে, সেই অঙ্ক থেকে তোমার থেকে এগিয়ে যাচ্ছে। তো মোবাইল অবশ্যই ঘাঁটবে, মোবাইল ঘাঁটতে অবশ্যই আমিও ঘাঁটতাম, মোবাইল অবশ্যই ঘাঁটবে, কিন্তু প্রিপারেশনের মধ্যে থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে। যখন তুমি রিল্যাক্স টাইম থাকছে তখন এইরকম টাইপের ভিডিও দেখো, যে কে কীভাবে করছে, কীভাবে স্ট্র্যাটেজি করছে, সেগুলো দেখো। আর তাছাড়া সময় পড়াশোনা করো, ইউটিউবে ভিডিও প্রচুর চ্যানেল আছে, ভিডিও দেখো, তোমার লং ভিডিওগুলো দেখো, ইতিহাসের লং ভিডিও, ম্যারাথন যে ভিডিওগুলো হয় ম্যারাথন ভিডিও দেখো, ওখানে অনেকটাই ইম্প্রুভ পাওয়া যায়। ইতিহাস, ভূগোল, যে কোনো সাবজেক্টে ম্যারাথন ভিডিও দেখার চেষ্টা করবে, আমি ম্যারাথন ভিডিও দেখতাম, তো এখানে খুব একটা খুব ইম্প্রুভ পাওয়া যায়। আর তাছাড়া তো বিষয়গুলো মোটামুটি আমার চ্যানেলে আমি করাচ্ছি, আমার চ্যানেলে আমি দেখাচ্ছি, তো টুকটুক করে দেখতে থাকো। আর আমি চেষ্টা করছি রিজনিংটা অঙ্কটা মোটামুটি একটা লেভেলে নিয়ে আসার, এবং আমার আমি যেভাবে তোমাদের করাবো আশা করা যায় তুমি সেভাবে একটা ইম্প্রুভ, ভালো জায়গায় ইম্প্রুভ আনতে পারবে। তো চলো এটুকুই রাখলাম, আর যদি রকম কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম কিছু অ্যাডভাইস দেওয়ার থাকে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমার ডিসক্রিপশন রয়েছে খোলা রয়েছে, এই কমেন্ট বক্স খোলা রয়েছে, তো কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। কোনো রকম অ্যাডভাইস দেওয়ার থাকে, যে একদিন একটা ছেলে ভাই বলছিল যে তোমার লেখাগুলো একটু বড় বড়, হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো, কারণ একটু ডিস্টেন্সটা হতো, আর আমার তো সেইভাবে মানে একটা সেই পরিকাঠামো আমার নেই, যে পরিকাঠামোতে আমি তোমাদেরকে স্মার্ট বোর্ড বা কিছুতে করাতে পারি, একটু বোঝার চেষ্টা করবো, আমি মুখে মুখে বলে দিচ্ছি, আর পরবর্তীতে চেষ্টা করবো বড় বড় করে করানোর, অঙ্ক টঙ্ক করলে একটু বড় বড় করে করাবো, অসুবিধা নেই। এছাড়াও যদি কোনো রকম অ্যাডভাইস থাকে, চার একজন বলছিল যে অঙ্কটা বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আসলে না অ্যাডভান্স হচ্ছে না, অঙ্কটা আমি বেসিক থেকে করানোর চেষ্টা করছি, সরল সূত্রটা বেসিক থেকে শুরু করবো, কোনো সমস্যা নেই, একদম আস্তে আস্তে হবে। তো যদি কোনো রকম আরও কোনো রকম অ্যাডভাইস থাকে অবশ্যই দেবে, আমি অবশ্যই অ্যাডভাইসগুলো শুনবো। একজন বলছিল সরল সুদ, একজন লাভ ক্ষতি বলছিলে, প্রত্যেকটাই করাবো, আস্তে আস্তে করাবো, অসুবিধা নেই। তো একটু তোমরা ধৈর্য ধরবে এবং আমার সাথে থাকবে, অবশ্যই মোটামুটি আমরা এগোবই, মানে আমরা এগোবই, আমি তুমি আমরা সবাই মিলে এগোবই, এবং আমাদের যে একটা স্বপ্ন, যে একটা লক্ষ্য, যে একটা কিছু করতে হবে আমাকে তোমাকে সবাইকে, সেটা আমরা পূরণ করবো। চলো এটুকুই রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।